নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন লালাপুরের ঘটনা প্রবাহে আজকে যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এবং এ সম্পর্কে কী হতে পারে তার একটা চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গতকাল আপনারা দেখেছেন যে জাতীয় সড়ক অবরোধ হয়েছে, মিজোরামের সমস্ত ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে এবং আজকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দল যে বরাক বন্ধের ডাক দিয়েছে সেই বন্ধে ব্যাপক সাড়া পড়েছে। রাস্তাঘাটে কোনো যানবাহন চলাচল করেনি, অফিস আদালত বন্ধ ছিল, এক কথায় অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হয়েছে। মানুষ নিজের উদ্যোগে এই বন্ধে সামিল হয়েছেন। বন্ধ পালন কতটুকু যৌক্তিকতা রয়েছে এটা অন্য প্রশ্ন, কিন্তু মানুষ এই বন্ধের সমর্থনে এগিয়ে এসেছেন। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে মিজোরামের যে সংকট দেখা দিয়েছে, লালাপুরে যে ঘটনাটি ঘটেছে এবং সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি আখ্যা দিয়েছেন এবং তারা কী বলেছেন সেটা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে একটি কথা তিনি বারবার বলেছেন যে ভারত সরকারের কথা মিজোরাম মানছে না। আসলে মিজোরামের এই যে আজকে যে লালাপুরে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটা কিন্তু বৃহত্তরভাবে সামগ্রিক চিন্তা করলে কিন্তু ঘটনাটি একদিনে ঘটেনি, দীর্ঘদিন থেকে ঘটনাটিকে ঘটতে দেওয়া হয়েছে আমরা বলবো, এবং যার জন্যই এই ঘটনাটি গতকালকে সংঘটিত হয়েছে এবং 6 জন নিরাপরাধ মানুষের প্রাণ গিয়েছে। মিজোরাম রাজ্য তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পেছনে ছিল একটা বঞ্চনার ইতিহাস। মিজো পাহাড় প্রথমে ছিল আসামের ভেতরে, এর ঐতিহাসিক একটা বিশ্লেষণ আমরা এখানে একটু আনছি, না আনলে আপনারা আজকের ঘটনাটি কেন ঘটলো এর পেছনে মূল কারণটা আপনারা বুঝতে পারবেন না। 1972 সালে মিজোরাম অসম থেকে আলাদা হয়েছিল, একটা লুসাই পাহাড় জেলা ছিল আসামের এবং 1972 সালে সেই সময় লুসাই পাহাড় একটা বিশাল বড় দুর্ভিক্ষ হয়েছিল এবং সেই দুর্ভিক্ষে প্রচুর মানুষ মারা গিয়েছেন। তারপর থেকেই সেই বঞ্চনা থেকে জন্ম নিয়েছিল মিজো ন্যাশনাল ফ্রন্টের, লালডেঙ্গা ছিলেন এই মিজো ন্যাশনাল ফ্রন্টের চেয়ারম্যান, যাকে MNF বলে, যে MNF এখন ক্ষমতাসীন মিজোরামে। সে MNF-এর নেতৃত্বে তখন থেকেই যে আন্দোলনটা শুরু হয়েছিল এবং 1979 সালে আইজলের বুকে যখন শীর্ষ আধিকারিকরা আলোচনা করছিলেন একটি ঘরে বসে, পুলিশ বিভাগের প্রধান, গোয়েন্দা বিভাগের প্রধান, স্বরাষ্ট্র বিভাগের প্রধান, মুখ্য সচিব এবং 9 জন অফিসারকে একই দিনে জঙ্গিরা গুলি করে মেরেছিল। তারপর থেকেই সরকার কঠোর দমন চালায় মিজোরামে এবং 1983-82 সালে মুখ্যমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন মিজো চাই না, মিজোরাম চাই, এবং তখন ব্যাপক একটা দমনের মাধ্যমে সেই মিজো আন্দোলনকে দমন করা হয়েছিল। তারপর ঐতিহাসিক 1985 সালে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক মিজো চুক্তি, লালডেঙ্গা এবং ভারত সরকারের মধ্যে মিজো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং তারপরে মিজোরামে স্বাভাবিক শান্তি ফিরে আসে। কিন্তু শান্তি ফিরে এলেও মিজোরামে অমিজোদের বিরুদ্ধে যে একটা তীব্র ঘৃণা সেটা কিন্তু বন্ধ হয়নি এবং সেটা যথারীতি চলছিল এবং অমিজোদের সবসময় একটা সন্দেহের চোখে দেখা হয় মিজোরামে, যা এখনও অব্যাহত এবং তখন থেকেই এই বিবাদের সূত্রপাত। মিজোরাম মিজো চুক্তির পর লালডেঙ্গার নেতৃত্বে MNF ক্ষমতায় আসে, এরপরের বছর কংগ্রেস ক্ষমতায় আসে। এভাবে পালাবদল করে কংগ্রেস এবং MNF মিজো ন্যাশনাল ফ্রন্ট ক্ষমতার ভাগাভাগি করে আসছে মিজোরামে এবং সর্বশেষ এখন যে সরকার চলছে মিজোরামের এবং এই জনথাঙ্গার যে সরকার চলছে এবং এই সরকার মূলত BJP জোটের সরকার, NDA জোটের সরকার, BJP এই সরকারের শরিক। কিন্তু শরিক দলের দুই সরকার, আসামে ও BJP সরকার ক্ষমতাসীন, কিন্তু শরিক দলের দুই সরকার থাকা সত্ত্বেও মিজোরামে যে ঘটনাটি সংঘটিত হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিজোরা এই জায়গা দাবি করে আসছে স্বাধীনতার পর থেকেই এবং সেখান এবং এটা দীর্ঘদিনের পুরনো বিবাদ, কিন্তু গত 3-4 বছরে বিবাদটি অত্যন্ত বিশাল আকার ধারণ করেছে আমরা এরকম দেখেছি, যার ফলে গতকালের ঘটনাটি সংঘটিত হয়েছিল। গত 26 তারিখের যে ঘটনাটি সংঘটিত হয়েছিল এর পেছনে কয়েকটি প্রশ্ন এখন আসছে। মিজোরামে এখন সর্বশেষ যে পরিস্থিতি, যেটা যে মিজোরা দেখা যাচ্ছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং আমরা আপনাদেরকে কয়েকটা ভিডিও আমরা এখানে দেখাবো, সেখানে আপনারা দেখবেন কীভাবে সাধারণ মিজোরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। প্রশ্ন হলো, মিজোরাম ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য, আসাম ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য, দুই অঙ্গরাজ্যের মধ্যে সীমানা বিবাদ থাকাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। অনেক রাজ্য আসামের সঙ্গে নাগাল্যান্ডে আছে এবং কর্ণাটক, তামিলনাড়ু, এরকম সব জায়গায় একটা রাজ্যে একটা সীমানা বিবাদ থেকেই থাকে।
সেটা বড় কথা নয়, কিন্তু কিন্তু মিজোরামে যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটা নিয়ে এখন সারা দেশ তোলপা, সংসদে এটা নিয়ে হাঙ্গামা হয়েছে এবং হয়েছে। এবং আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে এই যে মিজোরা এতটুকু সাধারণ মিজোরা এতটা অস্ত্র অস্ত্র কোথা থেকে পেল, এবং এই সম্পর্কে কয়েকটি প্রশ্ন এসেই যায়। আসাম সরকারের স্বরাষ্ট্র বিভাগ তাহলে কী করছিল, স্বরাষ্ট্র বিভাগে যে গোয়েন্দা শাখা রয়েছে তাদের কাছে কি কোনো আগে থেকে কোনো তথ্য ছিল না যে মিজোরা অত্যন্ত সংগঠিত হয়ে আছে? এখানে বাংকার তৈরি করা হয়েছিল, এসব খবরাখবর আমরা টিভিতে দেখিয়েছি, বিভিন্ন পত্রপত্রিকায় সব খবরাখবর প্রকাশিত হয়েছে যে মিজো এলাকায় বাংকার তৈরি হয়েছে। বাংকার তৈরি কোন সময় হয়, যখন দুটো দেশ যুদ্ধ পরিস্থিতি হয় তখন, এখানে দুটো রাজ্য, এখানে বাংকারের কী প্রয়োজন? কিন্তু সরকার বাংকার জানা সত্ত্বেও মিজো সরকারকে বাংকার কেন এখানে বাংকার তৈরি করা হয়েছে এসব প্রশ্ন করা এবং এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা গত চার পাঁচ মাস আগে যখন আসামের অধিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখনও দেখেছিলাম বাংকার তৈরি হয়েছিল, বোমা স্কুল ঘর উড়িয়ে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু আসাম সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে আজকে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রশ্ন হলো যে আসাম সরকারের কাছে কি তাহলে কোনো প্রথম থেকে কোনো তথ্য ছিল না, যে তথ্যের উপর ভিত্তি করে তারা বুঝা উচিত ছিল যে আমরা মাইগ্রেন্টটিতে ঢুকছি, কতটুকু আমাদের কাছে, কতটুকু আমরা সংযত? মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা কোনো প্রতিশোধমূলক মনোভাব নেব না, কিন্তু প্রতিশোধমূলক মনোভাব নেওয়া একটা জিনিস, আর আমি উপযুক্তভাবে তৈরি না হয়ে আরেকজনের এলাকায় ঢুকে পড়লাম, সেটা কিন্তু আরেকটা বিষয়। এবং যে ঘটনাটি বাইরেন্টিতে ঘটেছে, মিজোরা এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন মিজোরামের থেকে অনবরত গুলি আসছিল। সাধারণত যুদ্ধক্ষেত্রে এ ধরনের গোলাগুলি চলে যে অনবরত গুলি আসে, মানে একটা সময় বাদ নিয়ে গুলি আসছেই। এই অবস্থায় কোনো ধরনের পূর্ব প্রতিরোধ ছাড়া এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়া কেন আসাম পুলিশ এই অপারেশনে গেল সেটাও একটা প্রশ্ন, কিন্তু এইসব প্রশ্নও কিন্তু উঠছে। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের পুলিশ সুপার ভৈরব নিম্বালকার অত্যন্ত দক্ষ পুলিশ সুপার এবং তার পায়ে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর বা এখানে চিকিৎসা হওয়ার মতো নয়, তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। নতুন এসপি হিসাবে দায়িত্ব নিয়েছেন হাইলাকান্দি পুলিশ সুপার। তো এই অবস্থায় ঠিক এরকম একটা পরিস্থিতিতে মিজোরাম, যেখানে মিজোরা এখনও ঘুরে ফেরাচ্ছে, আজকে যে সর্বশেষ খবর আমাদের কাছে আছে সেখানে মিজোরা অবাধে ঘুরে বেড়াচ্ছে বাইরেন্টি এলাকায়, এবং তারা প্রস্তুত যে কোনো ধরনের আক্রমণ দিয়ে তারা মোকাবিলা করবে। ভাবতে আশ্চর্য লাগে একটি স্বাধীন দেশের একটি রাজ্যের সম্ভাব্য আক্রমণ মোকাবিলা আরেকটি রাজ্য তৈরি রয়েছে, এবং এটা ভাবা যায় না। এটা কেন আমরা ভাবতে বাধ্য হচ্ছি স্বাধীনতার এত বছর পরেও? আমাদের গণতন্ত্র কি সেই ধরনের পরিপক্কতা এখনও অর্জন করতে পারেনি, যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাচিউরিটি? আমাদের গণতন্ত্রের সেই ম্যাচিউরিটি কেন এলো না? এগুলো প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে। আসাম পুলিশ হঠাৎ কেন এভাবে হঠাৎ আক্রমণাত্মক হতে গিয়ে ছজন সাওয়ান্তকে শহীদ হতে হলো, এসব প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছেন। এবং মিজোরা বারবার একই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সাধারণ মিজো নাগরিকদের সঙ্গে সাধারণ বরাকভাষীর তেমন কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধটা তৈরি করা হচ্ছে, এবং MNF ক্ষমতা থাকার পরেই ঘটনাগুলো ঘটছে বেশি, এটাও আমরা লক্ষ্য করছি। এবং MNF বিজেপির জোট সরকারের শরিক। এই অবস্থায় বিজেপির দল হিসাবে বিজেপির একটা দায়িত্ব রয়েছে, এবং নেডার চেয়ারম্যান হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং আমরা আশা করব হিমন্ত বিশ্ব শর্মা নেডার চেয়ারম্যান হিসাবে এই বিবাদ সমাধানের জন্য কোনো একটা উদ্যোগ নেবেন। এবং আমাদের আরও একটি ঘটনা আপনাদের জানিয়ে রাখি, ছ নম্বর জিনিস, যিনি মারা গিয়েছেন গত 26 তারিখের গোলাগুলিতে, তার পরিচয় পাওয়া গেছে। তো এইভাবে এদিকে বরাক বন্ধ, এদিকে অর্থনৈতিক অবরোধ, এদিকে মিজোদের অনবরত অস্ত্রশস্ত্র নিয়ে হুঙ্কার, এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু লালাপুর এখনও অগ্নিগর্ভ রয়েছে, এবং যে কোনো মুহূর্তে লালাপুরে আরও একটি রক্তাক্ত অধ্যায় সংঘটিত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্তরপক্ষে লালাপুরে আমাদের প্রতিনিধিরা যা খবর পাঠাচ্ছেন, এবং যেভাবে আমরা দেখছি লালাপুরের ঘটনা, আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল লালাপুর যাচ্ছেন এবং তারা লালাপুরের ঘটনা নিয়ে ঘটনা সম্পর্কে তাদের একটা রিপোর্ট দেবেন, এবং তারাও দাবি করেছেন যে এই বিবাদের একটা চটজলদি মীমাংসা হোক। আমরাও চাইব যে বরাক এবং মিজোরামের মধ্যে মৈত্রী আরও সুদৃঢ় হোক, এবং যে ঘটনাটা ঘটেছে
এবং সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় এবং মিজোরামের জমি সমস্যা একটা স্থায়ী সমাধান হোক, এটাই কিন্তু বরাকের মানুষ চাইছেন।